তাদের অনেকটা অংশ কেটে তৃণমূলের খাতার ভেতরে যায়, সময়ে পয়সা পাওয়ার একশো দিনের কাজ দেওয়া, যাতে আরো দুশো দিন করা যায়। বছর একশো দিনের কাজে তো কিছু হয় না, তোমাদের ভাগের টাকা আর হচ্ছে যে সময় মতো একটা পয়সা পাও না। বাকি যা মজুরি আছে কত কত টাকা দেয় হাজিরি এখন হাজিরি পর্যন্ত জানতে পারো না। তোমরা ব্যাংকে যে টাকাটা ঢুকে তোমাদের সঙ্গে সঙ্গে তৃণমূলের কত নেতার ঘরের যে সুপারভাইজার আছে তার ঘরের কতজনের হাজিরি হয়। সময়ে পয়সা পাও, কাজ করার সঙ্গে সঙ্গে পাও না, ভাগ হয়ে যায় ওই টাকাটা। আমরা যখন কংগ্রেস, আমাদের হচ্ছে কংগ্রেসের শরিক ছিলাম, কংগ্রেস সরকারে ছিল, আমরা বামপন্থীরা লাল ঝান্ডা সব একসঙ্গে মিলে একশো দিনের কাজ সারা দেশে রেগাটো হয়েছিল। আজকে রেগার দেশের সরকার, এই রাজ্যের সরকার যেভাবে চলছে, যাতে মানুষ হচ্ছে সময়ে ঠিক মতো তোমরা যে কাজ করছো, কাজ করার পর হচ্ছে টাকাটা পাও। তোমাদের যেটা ন্যায্য মজুরি ওই একশো ৩০ টাকা একশো ২০ টাকা দেড়শো মজুরি নয়, কাজ হিসাবে ন্যূনতম হচ্ছে একশো ৭৬, দুশো ৩০, দুশো ৬, যেমন কাজ হিসাবে হচ্ছে যে পয়সা আছে সেটা আপনারা যে পরিশ্রম করছেন এক সময় মতো পয়সা পাওয়া, আর আপনাদের যে ন্যায্য মজুরি অন্য কোনো সুপারভাইজারের হাতে বা না যাওয়া, সেই জন্য হচ্ছে আবার পুনরায় যাতে এই একশো দিনের কাজটা আমরা দুশো দিন করতে পারি, এবং আপনাদের পরিশ্রমের টাকা আপনারা নিজেদের খাতায় যায়, সেই জন্য আবার হচ্ছে যে আমাদেরকে এই লাল ঝান্ডাকে গরিব মানুষের পার্টিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। সবাই আপনারা যারা কাজ করছেন এবং বাড়িতে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন যে পাণ্ডবেশ্বরে হচ্ছে সুভাষ বাড়ি সিপিএম প্রার্থী জোটের সবাই কাজ কাটিলে তারা সুন্দর করছে। আর সকাল সকাল ভোট দিতে চলে যাবেন, কোনো ঝামেলা হবে না। এবারে ঠিক আছে, আসছি সবাই। ইনকিলাব জিন্দাবাদ।